হাই গাইস, ওয়েলকাম টু গোপাল ব্লগস। তো বন্ধুরা দেখো, আমি স্নান করে এসেছি। তো মানে স্নান করে আইছি মানে তোমার বিকাল বিকাল টাইম, এখন মানে গরম গরম পড়ে গরম গরম পড়ে গেছে, তো তার লিগে মানে স্নান করছি। তো তার লিগে গরম দিনে তো দুইবার তিনবার করতেই লাগে। তো গরম দিন বেশি গরম পড়লে তো আমি রাত্রেও তিনবার করি। তো এত গরম পড়ছে আজকে, কিন্তু বহুত বহুত গরম পড়ছে। তখন আমি একবার স্নান করে এসেছি, সব বাড়ির সব কাজ শেষ, মানে তো স্নান করে চুলগুলা ভিজা, তো একদম ঝাইরা দিছি না চুলগুলা, এখন একটু ফুরফুরা হয়েছে, ওই ছেড়েই রাখতে লাগবো। তো ছেড়ে রাখছি, তখন আইসি, তখন জামু ছাদে কাপড় আছে, কাপড়ও আনতে জামু। তো একটু মাথাটা আশ্রয় নিই, তারপর জামু। মাথাটা আছড়ে গেল, কাপড়ও আছে ছাদে, আজকে বান্দরও আইসে উপরে ছাদে, ছাদে না মানে আজকে আইসে বান্দর, বহুদিন পরে, এতদিন আয় নেই, মানে আজকে আজকে সকালে আইসে, দুইটা বান্দর আইসে, বান্দর লিখেও জ্বালা, কাপড় ছাদে মিলে আইসে। এখন যদি কাপড় না আনো না, আমি তাকে তাকে আসছি, কোন সময় বান্দরে কাপড় উপর ফালাইয়া দেয়, তখন যেতে হবে। আমি যদি যদি জামু ভাবতেছি, তখন থেকে পারতাছি না, ভয় লাগে। আবার কাপড়গুলো যদি ফালাই দেয়, আবার ধুইতে লাগবে, একটা কামড়ে দুইবার তিনবার করে করতে লাগে, ভাল লাগে না, সব কাজ আমার একলা করতে লাগে। তো বিকাল টাইম একটু স্নান করে একটু মেকআপ শেকআপ করে রাখি, ভিডিও সিডিও করি। তো এমনিও এমনিও ভিডিও আমি না করবার আগেও বিকাল টাইমটা, আর স্যারকে স্নান করে ইচ্ছা হলো আমি একটু নিজেরা সাজিয়া সুজো সাজ্য গুজ্জা থেকে ভালো পাই, আমি নিজেরা সাজা বুজা করে রাখতে ভালো পাই। আর মেয়ে লোকরা সবসময় সাজ্য গুজ্জা থাকতে লাগে, মেয়ে লোকরা একটু সাজ্য গুজ্জা থাকলে ভালোও লাগে। তো দেখো মেয়ে লোকরা সবসময়, তোমরা কিন্তু সাজ্য গুজ্জা থাকবা, তো ভগবান যারে যে রূপ দিছে তাহলে কি তুমি সাজবো না, সবসময় সাজ্য গুজ্জা রাখবে, এটা তো মা লক্ষ্মীও ঘরে সুরুষ্ট মানে ভালো পায়। তো তোমরা বোনরা যে বোনরা বা মারা যেরা আছো, সবে সাজ্য গুজ্জা থাকবো, ভালো লাগে, সাজ্য গুজ্জা থাকলে একটা ভালোই লাগে, আমিও সেই সাজ্য গুজ্জা ভালো পাই। তো আমাকে এখানে জলে যা আয়রন, কলের জলে বহুত আয়রন, আমার 3 দিন কি 4 দিনের বেশি চুল এরকম সিল্কি থাকবো না, একদম জট লেগে যাবে। তারপর আমি কি করি, চুলটা বেশি এরকম উপর উপরে আছে, বেশি একটু আছড়ে না কেলে গিয়া বহুত চুল ছিঁড়ে দেবে, কত চুল একদম এতটুকু করে ফালাইতেই লাগেছিল। তা আমি এরকম উপর উপরে আছড়ে দিই, ভিজা চুলে আছড়ে দিই, তো চুলটা গোছ ফেলে ভাল লাগে, তো বড় করেও ভাল লাগে। আমার চুলগুলো একদম পাতলা, এই দেখো এই দেখো দেখছো কিরকম পাতলা, ফির 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 ফির, তার লিগে আমি কেটে কেটেই রাখি। তো শুনি একদিনে কাটি নাই, কিন্তু একটু লম্বা হয়েছে, এটা এখন আবার যাবো কাটতে, তো মার ঘরে যাবো কয়েকদিন করে ঘুরতে, তো ভাবতেছি ওইখানেই কাটুন। তো মেয়ে লোক চুলই সুন্দর লাগে, কিন্তু আমার চুলটা লম্বা চুলি আমি ভালো পাই, কিন্তু চুলের যে অবস্থা, এই চুলের লিগে এই অবস্থার লিগে আমি চুলটারে কেটে দিই। পাতলা চুলে কি লম্বা কেটে ভালো লাগে, ভালো লাগে না, আমার লম্বা গোছ হইতে লাগে, তবে হ্যাঁ ভালো লাগে চুলটা। চুলটা এইভাবে বেঁধে রাখছি না, তো এই জায়গাটা ফসকা হয়ে থাকবো, চুলটা জলটা এখানে শুকিয়ে থাকবো বুড়িতে, তারপরে একটু এরকম করে বেঁধে দেবো, চুলটা শুকিয়ে যায় আর একটু লিপস্টিক লাগাই লই। তো ভিডিও ক্যামেরায় দেখা যেতেছে, তো আমার আয়না দেখতে দরকার নেই, লি ওইখান থেকে দেখে এখানে লাগাইতেছে, ঠিক না, ভাল লাগে না এখানে দেখি।
তো পুরো সেজে গুজে নিলাম, তো এবার পুরো ভারতীয় নারী লাগতাছি। তারপর এই যে একটা চুলটা দেখছো, এই যে চুলটা, এটা যে কবে থেকে আমি লম্বা করতে চেষ্টা করতেছি কিন্তু লম্বাই হইতেছে না। ওই যে আমি কেটে দিছিলাম না এই চুলটা, দেখো এই চুলটা লম্বাই হইতেছে না। কত টাইনা টাইনা এরকম নাকি একদম ঘোড়ার ঘোড়ার পুছরি রকম এইরকম উঠা না, এখন ভিজা আছে বলে একটু বসে, নাহলে যদি শুকায় যাবে এটা কেকুর হয়ে এরকম করে লেঙ্গু দেখুন বিড়ালের লেঙ্গুর আছে না ওরকম উঠা থাকে। তো এখন দেখলাম আমার সাজগোজ যাই, ছাদে কাপড় আছে নাহলে আবার বাঁধা দেয়া করবো। তো দেখো তখন দোকান থেকে আই না বসে কিন্তু কয়টা কাজ ছিল লাগছে, তো ঘরটার না মুছি যে ভিজা ফ্যানটা ছেড়ে দিবি কি ভাবতেছি। তো এই ঘরের ফ্যানটা দেখো ছেড়ে দিছি, ঘরটা ভিজা যে শুকাইবার লেগে, এই ঘরটাও দেখো ভিজা, এটাও ফ্যানটা ছেড়ে দিই, তো এই ঘরের ফ্যানটা ছেড়ে দিই, তো এটার স্পিডটা কম আছে, ও স্পিডটা বাড়ানি আছে, আমি ভাবছি কম আছে, আস্তে আস্তে বাড়ছে মানে। তো যাই চলো সারা কাপড়গুলো নিয়ে যে আমি ভাবছি অন্ধকারে সুবিধা হয়নি, যাই ঘরটা ততক্ষণে শুকা। কতদিন ধরে ফুল গাছগুলো জল দিতে পারতাছি, তো আসছি কাপড়গুলো নিয়ে যাবো। তো ছাদের নিচে দেখো এখন গরম দিন আছে, মানুষ বাইরে সব পাড়ার মানুষগুলো কথাবার্তা হইতেছে, ওই দেখো দেখো গরম দিনে মানুষও দেখা যায় সব বাইরে এরকম গরমের দিকে। তো বন্ধুরা আমার কাপড় তোলা হয়ে গেছে এখন 4টা বাজে, দেখো বাগানের কাম করা মেলকগু এখন ছুটি দিছে, তো এই যে যাইতেছে এখন মেলকগুলো ছুটি হয়ে গেছে, তো আজকে একটু দেরিতেই ছুটি দিছে, এখন এরকম এই লাইন 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 যেতে থাকবো, এরাই মনে হয় লাস্ট, আমি দেরি হয়েছিল কি এরকম এই 4টার সময় ছুটি দেওয়া করে এখানে দেওয়া যায়, আর কদিন পরে তো আরও সুন্দর দেখতে পাইবা। তো আমার কাপড় তুলিয়া যাই নিচে, আবার দোকানে যেতে লাগবো, হাজবেন্ড যাইবো চা খাইতে, তো আমি কাপড়গুলো নিয়ে দোকানে যাবো, তো হাজবেন্ড যাবো চা খাইবো, তারপরে আমি গিয়ে আবার ধুনা দিবো, তারপর ধুনা দিয়া তারপরে আর একটু ঘুমামো, তারপর একটু মোবাইল দেখো, তারপরে আবার খামো আবার ঘুমো আবার এটাই দিই। তো আমার ভিডিওটা যদি তোমার ভালো লাগে আমার একটু কমেন্ট করবা, আর কিছু দেখতে হলে আমার একটু কমেন্টে জানাইবা, আমি দেখাবো। দেখো আরও আইতে আছে বাগানে, আমি ভাবছি শেষ নাকি, ওই দেখো সিঁড়িটা দিয়ে দেখছে আইতে আছে। ওই দেখো যে আইতেছে ওরা, এরকমই 4টা 3টা 5টা এরকম এখন মানে কামটা খুলছে, হ্যাঁ মাত্র আর কয়দিন পরে তো অনেক দেখতে পাইবা, একদম লাইন 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 যাইবো।